प्रतिरोध पेट्रोल डीजेल एवं केरोसिन तेल जेटा गरीब मानुष पारे सेटाओ रोज रोज दाम बृद्धि होच्छे। आमरा देखते पाच्छी जखन निर्वाचन आसे पेट्रोल डीजेल दाम बृद्धि होच्छे, तार कारण एकटाई जे बीजेपी एमएलए एमपी केने चैटर प्लेन पाठाय आर गरीब मानुषे पेट्रोल डीजेल एवं केरोसिन तेलेर नामे केरोसिन तेलटारो दाम बेड़े गेछे। आपनारा 6 टाका 7 टाका ओटा খুব আপনারা খোঁজ নিয়ে দেখুন সব জায়গায় তুলে দিচ্ছে। তাহলে কি এটাই আজকে দিনের নমুনা? মোদিজি বলেছিলেন আজকে দিন, আজকে ছেলেরা মোটরসাইকেল পুড়িয়ে দিচ্ছে, গাড়ি কোথায় চালাবে আজকে? তাই আমাদের প্রতিবাদ সারা রাজ্য জুড়ে, রোজ পেট্রোলের দাম বাড়বে, রোজ ডিজেলের দাম বাড়বে, রোজ কেরোসিন তেলের দাম বাড়বে। মোদি সরকার আজকে দিন বলেছিলেন, কোথায় গেল আজকে দিন? 2 কোটি ছেলেকে চাকরি দেবেন, কোথায় গেল? 2 কোটি করে বেকার হচ্ছে, খালি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব হিন্দু মুসলমান লড়িয়ে দিয়ে ভোট চাইবে, হবে না, তৃণমূল রুখে দাঁড়াবে। সারা বাংলায় আমাদের আন্দোলন চলছে পেট্রোল ডিজেলের বিরুদ্ধে, আগামী দিন আরো জোরদার করে আমরা দেখুন মহিলারা আগামী দিন আগে কি বলতেন, মারা যে ফেফড়া মে রোগ হয়ে যাতা হয়, যে নিজে হার্টের রোগ হয়ে যায় সেই সেই ফেফড়া মে আজকে আবার সেই উনুন ফিরে আসছে, উনুন প্রথা ফিরে আসছে, আজকে ধুঁয়ো পলিউশন হচ্ছে। যাহা ভারতবর্ষে এখন পলিউশনের মাত্রা অনেক বেশি, মানুষ গ্যাস কিনতে পারছে না, উনুন আবার জ্বালাচ্ছে। মোটরসাইকেল আগে লোক চালাতে পারত না, মাঝে চালাতে পেরেছে, এখন মোটরসাইকেল জ্বালাচ্ছে। এটাই আমরা বার্তা দিতে চাইছি যে উনুন প্রথা মোদি সরকার আবার ফিরিয়ে আনছে, গ্যাসের দাম বৃদ্ধি করে শুধু বড় লোকদের পাইয়ে দেওয়ার রাজনীতি করছে এই মোদি সরকার। আপনার নাম? সন্তোষ কুমার সিং। বাইক পুড়িয়ে দেওয়াটা বড় বিপজ্জনক, হঠাৎ করে তাদের মাথায় এসেছে তৃণমূল দলের দ্বিচারিতার তো সীমা পরিসীমা কিছু নেই। পার্লামেন্টের মধ্যে এতদিন ধরে এই লড়াইয়ে আমরা সংখ্যায় অল্প বামপন্থীরা, কিন্তু আমরা যে পরিমাণ চিৎকার করেছি আগাগোড়া, সেই প্রথম যখন পেট্রোপণ্যের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হলো কর্পোরেট মালিকদের হাতে, তখন থেকে এই চিৎকার করছে বামপন্থীরা। আগাগোড়া বামপন্থীরাই পেট্রোল ডিজেল কেরোসিন তেল এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সংসদের ভেতরে এবং সংসদের বাইরে। এই লড়াই আমাদের ধারাবাহিকভাবে আমরা এই লড়াই করছি। এই যে সময় আপনি জিজ্ঞেস করছেন, আজকেও আমাদের বৈঠক চলছে, আমরা এই কদিন ধরে টানা এই ব্রিগেডের সমাবেশকে সামনে রেখে, 28 তারিখে ব্রিগেডের সমাবেশ জানেন আপনারা, আমরা সেখানে একটা অন্যতম জায়গা রেখেছি এই জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং তার পেছনে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, গ্যাসের মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধি। এখন বিজেপি বিজ্ঞাপন দিচ্ছে ভোট এসে গেছে বলে সমস্ত মিডিয়াতে যে নরেন্দ্র মোদীর কল্যাণে নাকি বাড়িতে বাড়িতে গ্যাস ঢুকেছে, একবারও বলছে না সেই গ্যাসের কেনবার ক্ষমতা সেই বাড়িগুলোর আছে কিনা, গ্যাসের দাম যে জায়গায় পৌঁছেছে এবং আগামী দিনে যে জায়গায় যাচ্ছে, এটা একটা ভয়ঙ্কর বিপদের জায়গায় চলে যাচ্ছি আমরা। আন্তর্জাতিক বাজারে যখন অপরিশোধিত তৈলের দাম কমছে, একদম ন্যূনতম জায়গায় পৌঁছেছে, তখন সরকারি ট্যাক্স বাড়িয়ে কেন্দ্র এবং রাজ্য উভয়ই এই পেট্রোল ডিজেলের দাম মাত্রাতিরিক্ত করেছে। তৃণমূল ওইসব বাইক না জ্বালিয়ে, ওইসব লোক দেখানোর প্রোগ্রাম না করে রাজ্যের অধীনে যে ট্যাক্সটুকু আছে সেটা কমাক না। আমরা যখন ছিলাম অসীম দাশগুপ্ত যখন অর্থমন্ত্রী, তখন তো দুবার এই সিদ্ধান্ত নিয়ে কমিয়ে মানুষের ওপর খানিকটা বোঝা কমানোর একটা চেষ্টা করেছিলাম। তৃণমূল দল সেটা করুক না, এই ধরনের বাইরে লোক দেখানো ঘরংবাজি না করে পার্লামেন্টের ভেতরে তো মুখ খোলে না, সেখানে তো বিজেপি পাশে রেগে যায় তার জন্য কোনো কথা বলে না। বাইক জ্বালিয়ে কাঠের উনুন জ্বালিয়ে তো গ্যাসের দাম কমবে না, গ্যাস পেট্রোলের দাম স্বাভাবিক নিয়মেই কমবে। তো ওরা যে 34 টাকা কত পয়সা ওরা শেষ নিচ্ছে ওটা কমাক না, ওরাই তো শেষটা বেশি নিচ্ছে। কেন্দ্র সরকার 17 টাকা নিচ্ছে, ওরা 34 টাকা নিচ্ছে, তো সেই শেষগুলো যদি কমাক দিদি, যদি 17 টাকা হিসেবেই নেয় তাহলে তো পেট্রোল ডিজেলের দাম 17 টাকা কমবে। তো সুতরাং এই যে নাটক, এই নাটকের কোনো দাম নেই, মানুষ জানে সব কিছু, মানুষ সব কিছুই বোঝে, এবং সেইভাবে আজকে তৃণমূল দলটাও খালি হতে হতে আজকে শূন্য হতে চলেছে। গ্যাসের দামও তো বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে একই কারণে, একই কারণে গ্যাসের, পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে তো গ্যাসেরও দাম বাড়া, আবার স্বাভাবিক নিয়মেই এই দামটা আবার কমেও যাবে, এরকম নয় এটা বেড়ে গেল মানে চিরকালের জন্য, আগেও বেড়েছে কমেছে, এটা তো ইতিহাস হয়ে গেল যে এই রেকর্ড করলো একটা। সবসময় যখন বাড়ে না তখন ইতিহাস হয়ে যায়, আলুর দামটা কোথায় গেল? ইতিহাস হয়নি,
আলুর দামটা তো ইতিহাস হয়েছে, কোথায় গেছে আলুর দাম? তো সুতরাং যখন বাড়ে তখন সেটা ইতিহাসই হয়। কিন্তু এটা তো ভোটে প্রভাব পড়বে তো সাধারণ মানুষের রান্না এবং ভোটে প্রভাব পড়বে না, এরা মানুষকে বোঝাচ্ছে। যারা সাবসিডি পায় তারা তো সেই সাবসিডিটা পাচ্ছে, এরকম নয় তো 800 টাকা গ্যাসের দাম হয়েছে মানে সাবসিডির সেরকম 800 টাকা অনুযায়ী যে দাম সেই দাম অনুযায়ী তারা সাবসিডি পাচ্ছে। ভোটে প্রভাব পড়বে না, ভোটে কী করে প্রভাব পড়বে? তারা যদি সাবসিডি না পেতো পুরো দামে তাদের কিনতে হতো, অ্যাকাউন্টে যদি সাবসিডির টাকা না যেত তাহলে মানুষ বলতে পারে। পেট্রোল তো 106, লোকে তো গাড়ি চালানো ছেড়েই দিচ্ছে, সবাই বলছে। ছেড়ে কেউ দিচ্ছে না, গাড়ি চলছে ও স্বাভাবিক নিয়মে আবার কমবে। ওই জন্য তো বললাম দিদি শেষটা কমাক না, 34 টাকা কেন শেষ নিচ্ছে? আপনার নাম? শ্যামল বোস, শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি।